নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি এই বিষয়ে প্রতিদিন আপনাদেরকে কিন্তু ভিডিও দিই। প্রতিদিন কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তার উপর আমি কিন্তু প্রতিদিন আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি। কিন্তু একটি কথা, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে কিন্তু শুনেন না, কারণ রাশির নাম শুনলেই শুধু হবে না। সেম রাশি লাখো লাখো মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কিন্তু আলাদা রয়েছে। দেখুন, রাশি যদি বলা হয় তাহলে একই রাশি যদি হয়, একই রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে প্রত্যেকে আগামীকাল কোটিপতি হয়ে যেত, এটা কখনো সম্ভব নয়। আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে দেখা দরকার। সেই যোগ আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, কোন তারিখগুলোতে রয়েছে। কিছু কিছু তারিখ থাকে, কিছু কিছু মাস থাকে, যেগুলো যেসব মাসে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে, কোনো কোনো বছর। কেউ কেউ বলে যে কৌশিকদা, এ বছরটা আমার খুব ভালো গেছিলো, এই তিন বছর না খুব ভালো কেটেছে, তারপর থেকে হঠাৎ কী হলো বুঝতে পারলাম না। দেখুন, সময় কিন্তু সর্বশেষ কথা বলে। আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ কেমন রয়েছে? আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ যদি শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যারা প্রচুর প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, হচ্ছে না, অল্পের জন্য বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে থাকে। দুই এক নম্বরের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে, তারা একমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করবেন। আমি প্রতিদিন এই বিষয়ের উপর কেন ভিডিও দিই, আপনারা যাতে বুঝতে পারেন, আপনারা শিখতে পারেন। কারণ অনেকেই লটারির টিকিট কেটে প্রচুর অর্থ কিন্তু নষ্ট করছেন। আপনারা ভিডিওগুলো যখন দেখবেন কি না, বুঝতে পারবেন যে আপনাদের জন্য এই অর্থপ্রাপ্তির জায়গাটা আগামীকাল সঠিক রয়েছে কি না। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মিলবে, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মিলবে না। দেখুন, প্রত্যেকের সঙ্গে যে মিলবে এমনটি না, কারণ প্রত্যেকেরই দশা মহাদশা, নবগ্রহের পজিশান, ভাগ্যভাব, ধনভাব, এই জায়গাগুলো দেখা দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করলে না নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি রাশিগুলোর নাম একে একে আপনাদেরকে জানাবো, তারপর আপনাদেরকে জানাবো যারা একান্তই লটারি কাটেন সেই অনুযায়ী সময় এবং টার্গেট নাম্বার, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা কিন্তু করব। তবে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আর একটি অনুরোধ আপনাদের কাছে, চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, কারণ আমি এই বিষয়ের উপর প্রতিদিন ভিডিও দিই। কেউ কেউ ভাবছেন যে কৌশিকদা বললো একটা লটারির টিকিট কেটে দেখে হচ্ছে কিনা, না, আমি আপনাদেরকে এ কথাটা বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, শুধুমাত্র যে লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি এমন নয়। হয়তো আপনি কোনো জায়গাতে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেছেন, আগামীকাল হয়তো সেই শেয়ারের জায়গা ভালো হলো, বা অনলাইন ট্রেন্ডিংয়ে যারা টাকা লাগাচ্ছেন সেখান থেকে আপনারা ভালো ফল পেলেন, বা আপনাদের অর্থের জায়গা নিয়ে যাতে সমস্যা চলছিল, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ আসলো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। শুধুমাত্র রাশির নাম মিলালে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এমনটি নয়। এবার আসি আমি একে একে আপনাদের কাছে আলোচনাগুলো, যে পাঁচ রাশির নাম আগামীকালের জন্য উঠে আসতে চলেছে। প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা কোন কোন রাশির কথা বলছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, যে রাশির নাম আপনাদেরকে জানাবো এবং রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে জানাবো। যদি আপনারা অ্যাপ্লাই করেন, হয়তো আপনাদের যারা এখন তো নেশা হয়ে গেছে টিকিট কাটার, তাদের জন্য আমি এটা জানাবো। কিন্তু তার আগে বলি, গ্রহের প্রতিকার করুন।
আপনার কোন জায়গাতে বাধা আছে গ্রহের প্রতিকার করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। তাই আপনাদের জন্মকুণ্ডলী, আপনাদের হস্তরেখা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আলোচনাটা শুরু করা যাক। পাঁচ রাশি নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির যে একটা সময় দেখা যাচ্ছে, ঠিক সময়টা আপনাদের 10:39 থেকে 11:52 পর্যন্ত, 10:39 থেকে 11:52 পর্যন্ত ধনুরাশি ক্ষেত্রে সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে, সকাল 8:50 থেকে 10:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আগামীকালের যে শুভ সময়, সকাল 9:44 থেকে 10:22 পর্যন্ত, 3 রাশি। 4 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের যে শুভ সময়, সকাল 11:04 থেকে 12:36 পর্যন্ত, 11:04 থেকে 12:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির যে আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 10:21 থেকে 11:43 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা ফরচুনা নাম্বার বা টার্গেট নাম্বার জানতে চাইছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং এর পাশাপাশি যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। কারণ আপনারা যে ভিডিওগুলো শুনছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, তবেই কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু বুঝতে পারবেন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট এই সময় কিন্তু চলছে। যারা এই সময় নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা এই সময় কিন্তু যোগাযোগ করতে পারেন রাহু রক্ষা কবচের বিষয়ে। দেখুন, বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করতে গেলে একমাত্র আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশান, অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। দীর্ঘদিন বাধা আসছে, সেখানে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আগামীকাল 12 এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।